অর্ধেক কাজ তো আমি সেরেই ফেলেছি। আপনার লোক শুধু ওই দপ্তরে ঢুকবে, ঢুকে চোখটা একটু এদিক ওদিক করলেই ওই ফাইল খুঁজে পেয়ে যাবে। আর ওই সময় ওই মহিলা দপ্তরে থাকেন না। লোক লাগান, লোক লাগান, লোক লাগান। আমার ধারণা কোনো সমস্যা হবে না। আমি বুঝতে পারছি না আপনি আমাকে দিয়ে কাজটা কেন করাতে চাইছেন। আপনার তো এই কাজ করার লোকের অভাব হবে না। প্রথমত আমি কাজটা আপনাকে করতে বলছি না, আপনার লোক দিয়ে কাজটা করাতে বলছি। আর দ্বিতীয়ত, আমার উপর মুখ্যমন্ত্রীর কড়া নজর। আমার লোক দিয়ে কাজটা করতে গেলে যদি কোনোভাবে ধরা পড়ে যায় তাহলে সেমিসাইড গোল হয়ে যেতে পারে। ফাইলটা নিজের কব্জায় আনুন। ফাইলটা নিজের কব্জায় এনে ভুগল দাবা করে সোজা মিডিয়ার দিকে চলে যান। মিডিয়ার দরজার সামনে গিয়ে এগিয়ে দিন, দেখবেন ওরা লুফে নিয়েছে। আপনাকে বেশ খুব খাতির যত্ন করবে। রাধা মাধব, রাধা মাধব। সবই তো বুঝলাম, কিন্তু একটু বেশি রিস্ক হয়ে যাচ্ছে না? এই আপনি এত ভয় পান কেন বলুন তো? হ্যাঁ, এত ভয় নিয়ে রাজনীতি করতে হচ্ছেন? আমার তো মনে হয় আপনার রাজনীতি না করে বৃন্দাবনে গিয়ে রাধা মাধবের নাম করা বোধহয় বেশি ভালো ছিল। পুষ্পিতা, ভয় পাওয়ার তো কিছু নেই। আর জীবনের যে কোনো প্রথম কাজে তো কারোরই এক্সপিরিয়েন্স থাকে না। কাজের মধ্যে থাকতে থাকতে তোমার এক্সপিরিয়েন্স বেড়ে যাবে, অফকোর্স তুমি অবশ্যই পারবে। আর তাছাড়া দপ্তরে তোমাকে গাইড করে দেওয়ার মতো অনেকেই আছে, সবচেয়ে বড় কথা আমি আছি তো। আমি বিশ্বাস করি আপনার লোকের অভাব নেই। একটা পাকা পোক্ত লোক এক্ষুনি পাঠিয়ে দিল। ততক্ষণে আমরা দুজনে মিলে বসে মদিরা পান করতে করতে আমাদের বন্ধুত্বটা আরো গভীরে নিয়ে যাই। বন্ধুত্ব? এই ভয় থেকে বন্ধুত্ব হয়? আমার ভোমরা তো এখন আপনার হাতে। রাধা মাধবের দিব্যি বন্ধুত্বটা করেই দেখুন, ভোমরা উড়ে যাবে। শোন, আমি পুষ্পিতাকে নিয়ে একটু বেরোচ্ছি। হ্যাঁ, আমি ওখানে গিয়ে দেখি তুমি কোথায় থাকবে, সে জায়গাটা একবার দেখো। আমার যদি মনে হয় যে ওটা ঠিকঠাক আছে তাহলে ও ওখানেই থাকবে, আর যদি আমার মনে হয় না ঠিক নেই, পছন্দ যদি না হয় তাহলে তুই আবার পুষ্পিতাকে নিয়ে বাড়িতেই ফিরে যাস। আর তুই এখানে একটু ওয়েট কর, আমি ওকে নিয়ে আসছি, কেমন? চল। কত দেরি হয়ে গেল, বড় মা যে এখনো এলো না, আমাকে তো ফিরতে হবে। দিদি, ম্যাডামকে ফোন করেছিলাম, ধরেননি। বলছিলাম কি, ম্যাডাম কি এখানে আর আসবেন? মানে আপনাকে কি কিছু বলে গেছেন? আসলে এখন আমি অফিসটা বন্ধ করব তো। না না, আমাকে এখানেই বসে থাকতে বললো। আমার সাথে যে দিদিটা এসেছিল তাকে নিয়ে গেছে, আমাকে বললো ফেরা অবধি এখানেই বসে থাকতে। ও, তাহলে তো অপেক্ষা করতেই হবে। ঠিক আছে, আপনি বসুন, আমি বরং তো বাইরেটাই আছি, কেমন? দিদি, আপনি চা কফি কিছু খাবেন? চা পেলে না ভালো হতো, চা পাওয়া যাবে? আসলে ক্যান্টিনটা বন্ধ হয়ে গেছে তো। ঠিক আছে, আমি বাইরে থেকে নিয়ে আসছি। আচ্ছা, চায়ের দোকান কি খুব দূরে? না না, এই তো বেরিয়ে পাঁচিলের ঠিক উল্টো দিকে। ও,
তাহলে চলো আমিও যাই। না না তার কোনো দরকার নেই, আমি নিয়ে আসছি। না না চলো না, সেই থেকে বসে আছে, কুমু ধরে গেছে গো। আচ্ছা অফিস খালি রেখে চলে গেলে কোনো অসুবিধা হবে না তো? না না এখন আর কে আসবে, আর তাছাড়া আমরা বাইরে থেকে তো দরজাটা লাগিয়েই যাব। আসো। পাঁচিল ডুবকে যেতে দেখলাম। এই বিমলদা, এই তোমাকে পয়সাটা পরে দিচ্ছি বুঝলে? হ্যাঁ পয়সাটা পরে দিচ্ছি। হ্যালো হ্যালো, এই মুহূর্ত দু নম্বর গেটে সবাই চলে আসো, তাড়াতাড়ি আসো, তোমার তাড়াতাড়ি আসো। শোন মালটা নিবি, সাথে একটা ঠান্ডা জলের বোতল নিবি, ঠিক আছে? আর ভালো কথা, টিঙ্কাদার ওখান থেকে বাদাম নিয়ে নিবি, হ্যাঁ গরম বাদাম দিতে বলবি, কিন্তু না বলে মালটা আবার ওই পুরনো মাল দিয়ে দেবে, ঠিক আছে? আর শোন শোন শোন, প্লাস্টিকের গ্লাস নিতে ভুলিস না, ঠিক আছে? সে নিয়ে নেবো, চাপ নিস না। কিন্তু বসবি কোথায়? কোথায় আবার, বাথরুম করে গিয়ে বসে যাবো। এই যা জলদি যা জলদি যা, নেশা মাথায় উঠছে। ওই ওইদিকে দেখ, তোমায় মেসেজ করলাম তো, বললাম বটতলায় এসে দাঁড়াতে, তুমি উত্তর করলে না তো। তিনবার ফোনও করলাম, ফোনটাও তো ধরলে না। বাড়ি যা বাড়ি যা, তোর দিদি আবার তোকে দেখতে পেলে এখানে বকবে, যা। নদু এইভাবে কথা বলছে কেন? বাপি আছে বলে তাই হবে হয়তো, নইলে তো ও এরকম করে কথা বলার ছেলে নয়। কি হলো, দাঁড়িয়ে আছিস কেন, বাড়ি যা। আচ্ছা সুভাষ বাবুরা চারজন, না না ছজন তো। আরে ওর দুই ছেলে তো শিফট করে গেছে কলকাতায়। ও তাহলে ছজন, তারপর? আচ্ছা পামেলার নামটা লেখা হয়েছে। পামেলা মানে সাহিল খানের ড্রেস যে ডিজাইন করেন, উনি আসবেন নাকি? আমি বললে নিশ্চয়ই আসবেন, লেখো লেখো। পামেলা, আরো দুজনের নাম লেখো, স্বস্তিকা আর বিদীপ্তা, ওরা অনেকদিন থেকে আমাকে সমর বিয়ের জন্য নক করছে। তাও মোটামুটি কতজন হলো? গুনতে হবে গো, তাও আন্দাজ 600 ছাড়িয়ে গেছে বুঝলে। 600? আরে বাবা 600 তো হবেই, কাউকে তো আর বাদ দেওয়া যাবে না। আচ্ছা বলছিলাম কাস্টমাইজ ইনভিটেশন কার্ড তৈরি করতে হবে, একটু সময় লাগবে, আমি কয়েকদিনের মধ্যে ড্রাফটটা বানিয়ে নেব। আচ্ছা ঠিক আছে, আমি সোনার সাথে কথা বলবো। ও আরেকটা কথা, হাই প্রোফাইল বিয়ে অর্গানাইজ করার জন্য কোন ইভেন্ট কোম্পানিগুলো ভালো সেগুলো কিন্তু আমাকে খোঁজ নিতে হবে। সে তো করতেই হবে, তাছাড়া হোটেল বুকিংও এখন থেকে শুরু করে দিতে হবে। কেন হোটেল কেন, বিয়ে তো বাড়িতে হবে। হ্যাঁ হলেও এত গেস্টরা এই বাড়িতে থাকবে, এটা একটা সিকিউরিটির প্রশ্ন তাই না? ওই আমি বলেছিলাম না এইসব ব্যাপারে আমার কোনো আইডিয়া নেই। আচ্ছা বলছিলাম যে আমরা এই ব্যাপারটা নিয়ে একটু বেশি তাড়াহুড়ো করছি না তো? বাবা কাজও তো কম নয়, একটু একটু করে এগিয়ে না রাখলে শেষমেশ গিয়ে আমরা তো নাকানি চোবানি খেয়ে যাবো।
তাছাড়া এত সাধ্য সাধনা করার পর সমু বিয়েতে রাজি হয়েছে, আমরা কোনোভাবে মানে দেরি করতে চাইছি না, তাই না?